বেআইনি বালি চুরির বিরুদ্ধে অভিযান করতে এসে বিপত্তি, আধিকারিকদের দেখে জলে ঝাঁপ দেয় চালক হরিপদ সিং বলে অভিযোগ। ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ দুটি সরকারি গাড়ি আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার পুলিশ। পরে পুলিশ অন্যান্য ঘাটগুলিতে চেকিং করে। ভূমি দপ্তরের আধিকারিকরা বরশুলের মানিঘাট ঘাটে অভিযানে আসেন। সেখানেই তাদের দেখতে পেয়ে একটি লরির চালক হরিপদ সিং দামোদর নদের জলেই ঝাঁপ দেয়। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করেন। এরপরই স্থানীয় মানুষ আধিকারিকদের আটকে বিক্ষোভ দেখান। সমস্যা বলতে একজন ড্রাইভার তখন ভয়েতে ও জলে ঝাঁপ দেয়। তারপর আমরা তার জন্য গ্রামের লোক ওখানে পাশে যারা ছিল তারা পিটিয়ে ধরেছিল। তারপর পুলিশ এসে আমরা ভয়েতে আসি। স্যার কতক্ষণ আটকে ছিলেন স্যার? একটু এরকম 8 ঘন্টা মতো ছিলাম। স্যার ঘাটটি কি বৈধ ছিল? সেটা আমরা পরে চেক করে দেখে নেব। আপনাদের দেখেই স্যার গাড়িকে নিচে কি ঝাঁপ দিয়েছিল? আমরা চেক করতে ভয় পেয়ে ঝাঁপ দিয়েছিল। কেন স্যার ভয় পেয়েছিল? কেন ভয় পেয়েছিল? হয়তো চেকিং করতে যাচ্ছি সেই ভয়ই পেয়েছিল। যে জলে ঝাঁপ দিয়েছিল তার কি পরিস্থিতি? সে ঠিক আছে, তাকে কি উদ্ধার করা হয়েছে? হ্যাঁ উদ্ধার করা হয়েছে, ঠিক আছে। স্যার যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের মূল বক্তব্য কী ছিল? তাদের ওটাই বক্তব্য ছিল যে ছেলেটা ও উদ্ধার হয়েছে কি না সেটাই দেখার জন্য ছিল। উদ্ধার হয়েছে তাদের এখনও কমপ্লেন, সেটা প্রশাসন থেকে দেখা হবে। যারা আপনাদের এতক্ষণ ধরে আটকে রেখেছিল আইনিভাবে কোনো পদক্ষেপ নেবেন? সেটা আমরা হায়ার অথরিটিকে জানাবো, তারপর হায়ার অথরিটি যেমন ব্যবস্থা নেবেন। স্যার পুলিশ এসে কি উদ্ধার করলো আপনার? অবশ্যই পুলিশ এসেছে, তারাও সহযোগিতা করেছেন, এসেছিলেন। এমনি সমস্যা যেটুকু হয়েছিল সেটুকু ওনারা সামলে নিয়েছেন। স্যার ঘাটটির নাম কি? যে ঘাটের সমস্যা ছিল মানিহাটি ঘাট বলি আমরা শুনলাম। যে মানিহাটি ঘাট যাত চলে যাচ্ছে? হ্যাঁ সে সবসময় চেষ্টা করা হয়, আমরা রেড তো আমাদের প্রতিদিনই হয়, আমরা চেষ্টা করি যতটা সম্ভব আমরা ইন্ডিকার জিনিসগুলোকে যতটাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বেআইনি বালি চুরির বিরুদ্ধে অভিযান করতে এসে বিপত্তি, আধিকারিকদের দেখে জলে ঝাঁপ দেয় চালক হরিপদ সিং বলে অভিযোগ। ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ দুটি সরকারি গাড়ি আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার পুলিশ। পরে পুলিশ অন্যান্য ঘাটগুলিতে চেকিং করে। ভূমি দপ্তরের আধিকারিকরা বরশুলের মানিঘাট ঘাটে অভিযানে আসেন। সেখানেই তাদের দেখতে পেয়ে একটি লরির চালক হরিপদ সিং দামোদর নদের জলেই ঝাঁপ দেয়। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করেন। এরপরই স্থানীয় মানুষ আধিকারিকদের আটকে বিক্ষোভ দেখান। সমস্যা বলতে একজন ড্রাইভার তখন ভয়েতে ও জলে ঝাঁপ দেয়। তারপর আমরা তার জন্য গ্রামের লোক ওখানে পাশে যারা ছিল তারা পিটিয়ে ধরেছিল। তারপর পুলিশ এসে আমরা ভয়েতে আসি। স্যার কতক্ষণ আটকে ছিলেন স্যার? একটু এরকম 8 ঘন্টা মতো ছিলাম। স্যার ঘাটটি কি বৈধ ছিল? সেটা আমরা পরে চেক করে দেখে নেব। আপনাদের দেখেই স্যার গাড়িকে নিচে কি ঝাঁপ দিয়েছিল? আমরা চেক করতে ভয় পেয়ে ঝাঁপ দিয়েছিল। কেন স্যার ভয় পেয়েছিল? কেন ভয় পেয়েছিল? হয়তো চেকিং করতে যাচ্ছি সেই ভয়ই পেয়েছিল। যে জলে ঝাঁপ দিয়েছিল তার কি পরিস্থিতি? সে ঠিক আছে, তাকে কি উদ্ধার করা হয়েছে? হ্যাঁ উদ্ধার করা হয়েছে, ঠিক আছে। স্যার যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের মূল বক্তব্য কী ছিল? তাদের ওটাই বক্তব্য ছিল যে ছেলেটা ও উদ্ধার হয়েছে কি না সেটাই দেখার জন্য ছিল। উদ্ধার হয়েছে তাদের এখনও কমপ্লেন, সেটা প্রশাসন থেকে দেখা হবে। যারা আপনাদের এতক্ষণ ধরে আটকে রেখেছিল আইনিভাবে কোনো পদক্ষেপ নেবেন? সেটা আমরা হায়ার অথরিটিকে জানাবো, তারপর হায়ার অথরিটি যেমন ব্যবস্থা নেবেন। স্যার পুলিশ এসে কি উদ্ধার করলো আপনার? অবশ্যই পুলিশ এসেছে, তারাও সহযোগিতা করেছেন।
এসেছিলেন, এমনি সমস্যা যেটুকু হয়েছিল সেটুকু ওনারা সামনে নিয়েছিলেন। স্যার ঘাটটির নাম কি, যে ঘাটে সমস্যা ছিল? মানিহাটি ঘাট বলি আমরা শুনলাম, যেতে মানিহাটি ঘাট যা চলে যাচ্ছে। হ্যাঁ, সে সবসময় চেষ্টা করা হয়, আমরা রেড তো আমাদের প্রতিদিনই হয়, আমরা চেষ্টা করি যতটা সম্ভব আমরা ইন্ডিকার জিনিসগুলোকে যতটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।